হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যতই আপত্তি সমালোচনা থাকুক সন্ধেবেলায় বাংলা সিরিয়ালের জনপ্রিয়তা দুই বাংলাতে বাড়ছে দিন দিন বিশেষ করে গৃহবধূ এবং বাড়িতে থাকা অবসরপ্রাপ্তদের মধ্যে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা বাংলা সিরিয়ালের ইদানিংকাল হঠাৎ করেই একটা বাক লক্ষ্য করা যাচ্ছে আর সেটি হল ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে থাকছে শিশু অভিনেতা আর সেই সব সিরিয়ালগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি সিরিয়াল ছিল পটল কুমার গানওয়ালা ছশো একত্রিশ এপিসোড আর এই সিরিয়ালটি জায়গা করে নিয়েছিল সকল শ্রেণীর দর্শকদের মন স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়ালটি শুরু হয় ডিসেম্বর দু হাজার সালে আর শেষ হয় দু হাজার সালের নয় সেপ্টেম্বর প্রায় দুই বছর চলার মাঝে দারুণ টিআরপি ছিল সিরিয়ালটি এই সিরিয়ালের বিশেষ আকর্ষণ ছিল ছোট্ট সেই পটলের অসাধারণ অভিনয় পটল কুমারকে ঘিরে এই সিরিয়ালটি নির্মিত হয় যাকে অনেকেই শুরুতে ভেবেছিল ছেলে কিন্তু আসলে সে মেয়ে বাস্তবে পটলের আসল নাম হিয়া দে এবং ডাকাম দুষ্টু বাবা উত্তম দে এবং মা শ্রাবণী দে পটল চরিত্রে অভিনয়ের পর জি বাংলার জনপ্রিয় সিরিয়াল আলো ছায়াতে আলোর ছোট চরিত্রে অভিনয় করেন হিয়া তবে পটলকে এখন দেখলে চেনা যে বেশ দুষ্কর হয়ে উঠবে তা বলা বাহুল্য সেই ছোট মেয়েকে এখন দেখে রীতিমতো চমকে উঠবেন সিরিয়াল প্রেমীরা কারণ দেখতে শুনতে এখন অনেক বড় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া বেশ সক্রিয় থাকে হিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হিয়ার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয় এখনই তার ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে প্রায় উনিশ হাজার হিয়ার ইনস্টা হ্যান্ডেলের চোখ পড়লেই একের পর এক টিকটক ভিডিও ও ছবি এখন থেকেই ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছেন হিয়া কিছুদিন আগে একুশ নভেম্বর জন্মদিন ছিল হিয়ার সেই উপলক্ষে বাড়িতে সারপ্রাইজের আয়োজন হয়েছিল তার জন্য সেই পার্টির ছবি ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছিলেন হিয়া বেশ ভাইরালও হয়েছে সেই সব পোস্ট উল্লেখ্য পটল কুমার গানওয়ালা সিরিয়াল থেকে জনপ্রিয়তা পাওয়ার পরপর পটল নামে পরিচিত হিয়া জনপ্রিয়তার তুঙ্গে উঠেছে এই সিরিয়াল তারপর জি বাংলার আলো ছায়া সিরিয়ালের আলোর ছোটবেলার চরিত্রে আবার দেখা যায় হিয়াকে ছোট আলোর ভূমিকাতে অভিনয়ের দক্ষতা দিয়ে সবার মন জয় করে নিয়েছিল মিষ্টি হিয়া সুপ্রিয় দর্শক পটল কুমার গানওয়ালা সিরিয়ালের ছোট্ট পটলের অভিনয় আপনার কেমন লেগেছিল তা কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই লাইক করুন আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর হ্যাঁ আমাদের সেলিব্রিটি প্রোফাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে